কেউ যদি জুমার দিন সূরা কাহাফ পড়ে তাহলে সাত দিন যাবত এই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে, বাড়িতে আলো হয়ে থাকবে, কোনো সমস্যা হবে না, ওরা বিপদমুক্ত থাকবে যদি জুমার দিন সূরা কাহাফ পড়ে। তিনি বলেন মান কারা আসরা আয়াত মিন আউয়াল সূরাতিল কাহাফ ও সামিন ফিতনাতিল দাজ্জাল, কেউ যদি সূরা কাহাফের প্রথম দশ আয়াত পড়ে তাহলে দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। সব নবী কিন্তু দাজ্জালের ভয় দেখেছেন নিজ নিজ সম্প্রদায়কে। নূহ আলাইহিস সালাম বলেছেন এই তোমরা সাবধান দাজ্জাল থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন এই তোমরা সাবধান দাজ্জাল থেকে, আমাদের নবী বলছেন এই তোমরা দাজ্জাল থেকে সাবধান। তারপর বলছেন শোনো, কোনো নবী অত বলতে পারেনি, আমি যেটা বলে দিয়েছি শোনো, আমি বলে দিয়েছি দাজ্জালের মাথায় থাকবে কোঁকড়া কোঁকড়া চুল, দাজ্জালের পা হবে খাটো, হাঁটু থেকে না টাকনো পর্যন্ত এটা সাইজ হবে খাটো, দাজ্জালের একটা চোখ হবে কানা, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফফারা। চিনতে পারবো না? জি হ্যাঁ, খুব চিনতে পারবো। আরো শোনো, আমি যদি নিজে থাকি তাহলে দাজ্জালকে আমি ঠেকাবো, আর যদি আমি নিজে না থাকি তাহলে তোমরা সালাতের শেষে বলো সালাম ফেরার পূর্বে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই, অযুবকবিন ফেতনাতিল মাহিওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে, আল্লাহ আউযুবিকমিনাল মাসামিওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে এই দোয়াটা পড়তেন, নিজে তিনি দাজ্জাল থেকে বাঁচতে চাইতেন। দাজ্জালের এক হাতে আছে জাহান্নাম, এক হাতে আছে জান্নাত, দাজ্জাল আকাশকে বলবে হে আকাশ পানি বর্ষণ করো, বর্ষণ শুরু হয়ে যাবে, হে জমিন শস্য দাও, জমি শস্য দিবে, মনে হবে যে নগদ আল্লাহ, তখন আপনি ঠেকে যাবেন। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরিচয়, সেই পরিচয় আপনি বেঁচে যাবেন সূরা কাহাফের প্রথম দশ আয়াত পড়লে তার উপরে দাজ্জালের কোনো ফেতনা থাকবে না। সাহাবী বলছেন আল্লাহর নবী, আমি রাতে সূরা কাহাফ পড়ছিলাম, দেখি একটা মেঘখণ্ড চলে আসলো আমার কাছে, আসে আসলো 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 আসলো, তো আমি কোরআন মজিদ পড়া বন্ধ করে দিলাম, আমার পাশে আমার বাচ্চা ছিল, ঘোড়া ছিল, তখন আল্লাহ রাসূল বলছেন আরে তিলকা সাকিনা তানাজ্জালাত সাওতিল কোরআন বে তেলাওয়াতিল কোরআন, সেটা ছিল নিরাপত্তা, তুমি কোরআন মজিদ পড়ছিলা তো সেই জন্য তোমার বাড়িতে নিরাপত্তা অবতীর্ণ হচ্ছিল। ও ফিরে একদিন অন্য এক বর্ণনায় তিলকাল মালায়েকা শোনা শোনা ওসাইদ ইবনে হুজায়র, সেইগুলো ছিল ফেরেশতা, দানাতলি সওতেকা, তোমার কোরআন মাজিদ পড়া শুনতে এসেছে, সেইগুলো ছিল ফেরেশতা, লাউকারাতা তুমি যদি পড়তে থাকতে লাশ বাহাত তাহলে ফেরেশতা সকাল করে দিত, মানুষ দেখে নিত, লতা তারা মিনহুম, ফেরেশতারা মানুষ থেকে লুকাতে পারতো না, ফেরেশতারা মানুষ থেকে লুকাতে পারতো না, সব মানুষ ফেরে তাদের দেখে নিত, তুমি কেন পড়তে থাকলে না। সূরা বাকারা রাস সূরা কাহাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর নবী সূরা মুলক আর সূরা সাজদা না পড়ে ঘুমাতেন না। তিনি বলেন কোরআন মাজিদে ৩০টা বিশেষ একটি সূরা আছে, কেউ যদি পড়ে সেই সূরা তার পক্ষে সুপারিশ করবে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা সরে যাবে না, তার নাম সূরা মুলক। চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না, এক পেট ব্যথায় মরে যে, দুই জুমার দিনে মরে যে, তিন সূরা মুলক রাতে পড়ে যে, চার যুদ্ধে শহীদ হয় যে। আপনার জন্য একটা সহজ আছে, বলেন তো কোনটা? সূরা মুলক পড়া। চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না, মনে থাকবে না মনে হয়, আচ্ছা তিনটাই না থাক একটাই থাক, সেটা কি? সূরা মুলক পড়েন, বিশাল ব্যাপার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলছেন আল্লাহর নবী যখন ঘুমাতে যেতেন, এদিকে দেখেন ঘুমাতে যেতেন তখন হাত দুটি জমা করতেন, সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পড়ার পরে এই শরীরের মাথা থেকে না মুখ পর্যন্ত শরীরের সামনের দিক ডলে দিতেন,
আবার সূরা ইখলাস ফালাক নাস, সুর মাথা থেকে নে মুখ সামনের দিক এভাবে মুছে দিতেন, আবার এভাবে তিনবার করতেন। উকবা ইবনে আমের বলছেন যে আমরা একদিন রাসূলকে খুঁজতে বের হলাম, খুব অন্ধকার, খুব বাতাস, দেখি আল্লাহ রাসূলকে পেয়ে গেছি। তিনি বলছেন, শোনো উকবা, পড়ো পড়ো পড়ো। কি পড়বো? আরে পড়ো না, কি পড়বো? সূরা ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো, এক ফিকা মিন কুল্লি শাইইন, পৃথিবীর সব সমস্যার জন্য যথেষ্ট, যে কোনো সমস্যা, যে কোনো বাধা, যে কোনো বিপদের জন্য যথেষ্ট হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। উকবা ইবনে আমের বলছেন, একদিন রাসূলের সাথে হাঁটছি, রাতে খুব বৃষ্টি, খুব অন্ধকার, খুব বাতাস, দেখছি আল্লাহ রাসূল পড়ছেন সূরা ফালাক আর নাস। তারপরে আমি পড়তে লাগলাম, আমাকে বলছেন, শোনো উকবা, পৃথিবীতে বিপদ থেকে বাঁচার জন্য ইখলাস আর ফালাকের সমতুল্য দুনিয়াতে কোনো জিনিসই নাই, সূরা বাকারাও নয়। যখনই কোন তোমার কোনো বিপদ সমস্যা মনে হচ্ছে, ভূতের ভয় পাচ্ছ জেনে ধরতে পারে, তুমি ফালাক নাস পড়ো। পৃথিবীতে বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটা সূরার উপর দিয়ে কোনো জিনিসই নাই, পৃথিবীতে কোনো কিছু নাই এই দুটা জিনিস সূরার উপর দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, সমস্যার জন্য সূরা ফালাক সূরা নাস পড়বেন, অসুখ বিসুখের জন্য সূরা ফালাক সূরা নাস পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, বক্তব্যের শেষে এসে একটু ওসিয়ত, এক, পাঁচ অক্ত সলাত আদায় করবেন, নামাজ পড়বেন, জীবনে কোনো দিনের সাথে আপোষ করবেন না। আপোষ মানে, আচ্ছা কাল থেকে পড়বো এ কথা বলবেন না, আচ্ছা জোর থেকে পড়বো এ কথা বলবেন না, প্রস্তুত এখন থেকেই। ব্যতিক্রম ইবাদত নামাজ সলাত, এর সাথে কোনো আপোষ নেই। দুই, হালাল রুজি উপার্জন করবেন, চকলেট বিক্রি করে হলেও। আর জয়পুরহাট জেলার তো জমি স্বর্ণের দামে বিক্রি, তিন চারটা ফসল হয়, আপনি চকলেট বিক্রি করবেন কেন? অনেক বড় ব্যবসায় আপনি। তিন, কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হবেন, সূরা ইখলাস হলেও। সূরা ইখলাস কয়বার? তিনবার। তিনবার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমন্বয়ে কি হবে? এই চলে সূরা হাসরের তিন আয়াত পড়লে কিছুই হবে না, কি হবে? অক্ষর প্রতি দশ নাকি হবে। সূরা ইয়াসিন পড়লে কিছুই হবে না, কি হবে? অক্ষর প্রতি দশ নাকি হবে। সূরা রাহমান পড়লে কিছুই হবে না, কি হবে? অক্ষর প্রতি দশ নাকি হবে। অতএব বিশাল কিছু হলো ইখলাস, বিশাল বিশাল কিছু হলো ইখলাস ফালাক নাস, বিশাল কিছু হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। তারপর আমার একটা দাবি মানতে হবে, সেটা হলো এই, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে হবে। আমার মনে বড় সাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। তার সম্মেলন রাজশাহীতে 13-14 ফেব্রুয়ারি, আর ঢাকায় 5-6 মার্চ, সাথে সাথে ভর্তির তারিখ 1 জানুয়ারি। আর বই পুস্তকগুলি সংগ্রহ করবেন, যেটা জামিয়া সালাফের মুখপাত্র 50টা প্রশ্নের উত্তর আছে মাসিক আল ইতেসাম পত্রিকা, পৃথিবীর সকল বাঙালির কাছে থাকতে হবে। এছাড়া আদর্শ পরিবার, যা আলোচনা করছি সব আদর্শ পরিবারে আছে, যেটা মধ্যখানে বলেছিলাম বারাকাল্লাহ আলাইকা, কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, আদর্শ নারী আদর্শ পরিবার। আর আব্দুল্লাহ রহমান বইটা দেখেন তো, শিক্ষা বনাম জাহেলিয়াত, 10 পর্যন্ত বইগুলি নাকচ করা হয়েছে, সকলকে বইগুলি। আর আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি আছে, হাদিসের জগতে বুখারীর ব্যাখ্যা হিসেবে পৃথিবীতে ব্যতিক্রম ব্যাখ্যা, কেউ যাবেন না। যদি নিজের কাছে টাকা না থাকে তাহলে 20টা টাকা দিয়ে একটা মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, কারোর কাছে সহযোগিতা নেবেন, আর দেখেন যে আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি আছে কিনা। বুখারীর ব্যাখ্যা হিসেবে বিরল ব্যতিক্রম ব্যাখ্যা। জি, সম্মানিত দিনী ভাই বোন, সবাই আসেন, কিছু না থাকলে মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, আমি কিছু প্রশ্নের উত্তর দিই। আমাদের এখানকার এক বড় আলেম মাথার চুল কালো কালার করে, তা দেখে মূর্খ মানুষ বলে এত বড় আলেম, জি, মাথার চুল কালো করা হারাম। বড় হুজুর হোক আর ছোট হুজুর হোক, মসজিদ নির্মাণের জন্য নিয়তকৃত নির্দিষ্ট জমি রাস্তা না পাওয়ার কারণে মসজিদ নির্মাণ সম্ভব না হওয়ায় জমিটি
একদল করে মসজিদ নির্মাণ করা যাবে কি? এওয়াজ বদল করে, জি জি, জমিটা পরিবর্তন করে দেন। আর সবাই পাবেন, আমি তো আছি, সবাই বই পাবেন, আমি তো দেখবেন যে আপনার চলে যাওয়ার পরেও আছি। আমি সবাইকেই বলছি যে টাকা থাকলে সবটাই বই রাখেন, মানে অতিব জরুরি। মরণ একদিন আসবে, বইটা দেখেন কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আব্দুল্লাহর আর একটা বই আছে, আমরা হাদিস মানতে বাধ্য। এক শ্রেণীর মানুষ জয়পুরহাট জেলায় দেখা দিয়েছে যে শুধু কোরআন মানলেই চলবে, তখন আব্দুল্লাহ একটা বই লিখেছে, আমরা হাদিস মানতে বাধ্য। জমি এওয়াজ ফের করে মসজিদ করেন, ওইটা জমি আপনার, ওটা মসজিদে চলছে না তো, ওটা আপনি নিয়ে নেন, যে রাস্তার পাশে মসজিদের জন্য জমি দেন, প্রয়োজনে কিনে দেন, তখন ওটা নিতে পারবেন। ওই জমিটা হুবাহু কিনতে পারবেন না আপনি, এওয়াজ বদল করতে পারবেন। আজানের সময় ইসলামিক আলোচনা করা যাবে কি? প্রয়োজনে কোনো সময় করবেন, প্রতিদিন নয়, করতে পারেন, মানুষকে জাগানোর জন্য নয়, উপদেশ দেওয়ার জন্য। মহান আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা যাবে কি? যেমন দাঁত ছিলা, ভরু তোলা, এগুলো করা যাবে না। এগুলো কি দেখা হয়েছে? আসসালামু আলাইকুম। সঠিক ইয়ামুল আরাফা সঠিক কোন দিন? আরাফার দিনই সঠিক, পারলে করবেন, নাহলে পরের দিন সেম থাকবেন আরাফার দিন। নামাজ ভুল হলে সিজদা সহ দিতে হয়, নিয়মটা একটু বলবেন? জি, রাকাত বেশি হলে বা কমে গেলে, বাত্তা হয়তো ছুটে গেলে, সব আত্মা হয়ত দূরত সব কিছু পড়ার পরে দুইটা সিজদা দিয়ে সালাম ফিরবেন, দুইটা সিজদা দিয়ে সালাম ফিরবেন। আপনারা সবাই থামেন, আর বইয়ের দাম যেটা গায়ে লেখা আছে সেটাই দাম, কেউ আবার ঠগেনি, বইয়ের গায়ে যেটা দাম লেখা আছে সেটাই দাম। ধৈর্য ধারণ করেন, গাড়ি ভর্তি বই আছে। এমন জোরে কেরাত পড়লেও কি মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে? জি, বাধ্য, পড়তেই হবে, জোরে হোক, আস্তে হোক, একাই হোক, জামাতবদ্ধ হোক। জানাজার নামাজ কি সূরা ফাতিহা পড়া লাগবে জামাজের নামাজ? জি, সূরা